আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে শবে বরাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে প্রশ্নগুলো অনেকেই আমাদের কাছে জানতে চায়। সে প্রশ্নগুলো হল, এক, শবে বরাত কত তারিখে? দুই, শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের নামাজ পড়তে বলেছেন? তিন, শবে বরাতের রোজা কয়টি ও কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? চার, শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, চলুন কোরআন ও হাদিসের আলোকে এই চারটি প্রশ্ন জেনে নেওয়া যাক। সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। এক, শবে বরাত কত তারিখে? এর উত্তর হল আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শবে বরাত। দিন শেষে যে রাত আসবে সে রাত্রি হচ্ছে লাইলাতুল নিসমে মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে হচ্ছে রাত এবং বরাত শব্দের অর্থ হল মুক্তি, অর্থাৎ শবে বরাত অর্থ হল মুক্তির রাত, কারণ এ রাতে আল্লাহ তাআলা তার অগণিত মাখলুকদের ক্ষমা করে থাকেন। হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই রাতে ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক পরিমাণ গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজির 739 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হচ্ছে, শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব? এর উত্তর হল, শবে বরাতের নির্দিষ্ট পরিমাণ নামাজের কথা কোনো হাদিস এবং কোরআনে উল্লেখ নেই। তবে হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নফল নামাজ। ইবনে মাজা 1384 নম্বর হাদিস। তাই দুরাকাত করে যত খুশি তত নামাজ পড়তে পারেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে? বলবেন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এখানে সূরাতুল ফাতিহা এর পরে সূরা ইখলাস 3 বার পড়তে হবে অথবা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসের মধ্যে নেই, কিন্তু তারপরেও সমাজে অনেক হুজুরদের মুখে এগুলো প্রচলিত, এগুলো বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। আপনি পবিত্র কোরআনের যে কোনো সূরাই পড়তে পারেন, এমনকি যে দুটি সূরার কথা বলা হয়েছে সেগুলোও পড়তে পারেন, তবে এগুলোই পড়তে হবে এমন মনে করা যাবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শবে বরাতের রোজা কয়টি ও কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? হাদিস শরীফে শবে বরাতের রোজার বিশেষ ফজিলত পাওয়া যায়। হাদিসে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15ই শাবানের রাতে তোমরা নফল ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এই হাদিস দিয়ে শবে বরাতের নফল রোজার বিষয়টি প্রমাণিত হয়। তবে সেখানে একটি রোজার কথা প্রমাণিত হয়, তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ 3 দিন 3টি নফল রোজা রাখতেন এবং তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসাবে শাবান মাসেও এই 3টি রোজা রাখা যেতে পারে। আবার অন্য আরেকটি হাদিসে আছে হযরত উম্মে সালামা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসই রোজা রাখতেন। তিরমিজি 155, 156 এবং 159 নম্বর হাদিস থেকে পাওয়া যায়। সেই হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। সর্বশেষ প্রশ্ন তথা 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে শবে বরাতে কি কি আমল আমরা করতে পারি। তবুও এই প্রশ্নটির উত্তর আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপর নির্জনে 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকবেন। এখানে কত রাকাত নামাজ পড়লেন সেটা বড় বিষয় নয়, নামাজ কতটা দীর্ঘ করলেন এবং কতটা মনোযোগ খুশু খুজুর সঙ্গে নামাজ তথা সালাত আদায় করলেন, এটি সবচেয়ে বড় বিষয়। হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার আশঙ্কা হলো তিনি কি মৃত্যুবরণ করেছেন।
আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুল এবং তিনি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছিলে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো মধ্য শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হাদিসটি বর্ণিত আছে শোয়াইবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 382-তে। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বলতে পারি, নামাজে অত্যন্ত মনোযোগী হতে হবে এবং এটিও বুঝতে হবে যে আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তিকে ছাড়া আর বাকিদের ক্ষমা করে দেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শিরক করে এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হিংসা করে। এবং আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যাতে এই দুই ধরনের ব্যক্তিদের মধ্যে আমরা পড়ে না যাই। এরপর শবে বরাতের ফজিলত ও আমাদের করণীয় কিছু কথা বলে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। ফজিলত সম্পর্কে একটি হাদিস না বললেই নয়, সেটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বান্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিনে সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি যাদের ক্ষমা করব আমি, কোনো রিজিক প্রার্থী আছো কি যাদের আমি রিজিক দেব, আছো কি কোনো বিপদগ্রস্ত যাদের আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। আমাদের অবশ্যই করণীয় হলো এই রাতে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, যাতে করে মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন এবং বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।